প্রিয় বন্ধু, আমরা যদি কিতাবুল মুকদ্দেসের অর্থ বুঝতে চাই, তবে আমাদেরকে কয়েকটি সুনির্দিষ্ট নীতি সম্বন্ধে জানতে ও প্রয়োগ করতে হবে। আমরা কিতাবুল মুকদ্দেস যখন পড়ি, তখন তার প্রতিটি অংশেই এই নীতিগুলো ব্যবহার করতে হবে। আসুন এই নীতিমালা সম্বন্ধে জেনে নেই। প্রথম নীতি, অর্থ ব্যাখ্যায় প্রেক্ষাপট বা কনটেক্সট হল মুখ্য বিষয়। এর মানে হল একটি আয়াতের প্রকৃত অর্থ এর প্রেক্ষাপট বা কনটেক্সট থেকে পাওয়া যায়। আপনি যদি একটি আয়াতের অর্থ বুঝতে চান, তবে কিতাবুল মুকদ্দেস থেকেই আপনাকে এর অর্থ খুঁজতে হবে। পাক কিতাবের অর্থ পাক কিতাবকেই ব্যাখ্যা করতে দিন। প্রথমে আয়াতটির কাছের বা তাৎক্ষণিক প্রেক্ষাপট দেখুন, এরপর এর বড় বা সার্বিক প্রেক্ষাপট তথা এই বিষয়ে পুরো কিতাবে কি শিক্ষা আছে তা দেখুন। আসুন উদাহরণস্বরূপ ইঞ্জিল শরীফের ইউহন্না বইয়ের 14:16 আয়াতটি পড়ি। এখানে ঈসা মসীহ বলছেন, আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। কে এই সাহায্যকারী? উনি কি ভবিষ্যতের কোনো নবী নাকি অন্য কেউ? স্মরণে রাখুন, অর্থ ব্যাখ্যায় প্রেক্ষাপট বা কনটেক্সট হল মুখ্য বিষয়। অর্থাৎ এই আয়াতের অর্থ বুঝতে আমাদের আয়াতটির প্রেক্ষাপট দেখতে হবে। এই আয়াত থেকে একটি বিষয় আমরা পরিষ্কার যে এই সাহায্যকারী ঈসা মসীহের অনুসারীদের সাথে চিরকাল থাকবেন। আমরা যদি আয়াতের পরের অংশগুলো পড়তে থাকি, তবে দেখব যে এই সাহায্যকারী হলেন সত্যের রূহ। শুধু তাই নয়, এই সাহায্যকারীকে জগতের লোকেরা অর্থাৎ যারা জাগতিকতায় মত্ত তারা তাকে গ্রহণ করতে পারে না। ঈসা মসীহ আরও বলেছেন, জগতের লোকেরা এই সাহায্যকারীকে চোখে দেখতে পায় না এবং তারা তাকে জানেও না, কিন্তু ঈসা মসীহের অনুসারীরা এই সাহায্যকারীকে জানেন এবং তিনি তাদের অন্তরে বাস করবেন। আমরা যদি আরও পড়তে থাকি, তবে 26 আয়াতে দেখব যে ঈসা মসীহ এই সাহায্যকারীকে পাকরূহ বলেছেন। আয়াতটির কাছের বা তাৎক্ষণিক প্রেক্ষাপট পড়ে আমরা এই সাহায্যকারীর অনেকগুলো বিষয়ের মধ্য থেকে এই কয়েকটি বিষয় সম্বন্ধে জানতে পারি। লক্ষ্য করুন, সাহায্যকারীর এই বর্ণনাগুলো একটি বিষয় নিশ্চিত করে যে তিনি ভবিষ্যতের কোনো নবী নন, বরং তিনি মাবুদ আল্লাহর পাকরূহ। পাকরূহ সম্বন্ধে আমরা যদি আরও জানতে চাই, তবে আমাদেরকে বড় বা সার্বিক প্রেক্ষাপট অর্থাৎ কিতাবুল মুকদ্দেসের অন্যান্য অংশও পড়তে হবে। যেমন আমরা যদি ইঞ্জিল শরীফের প্রেরিত বইয়ের 2:1-4 আয়াত পড়ি, সেখানে আমরা দেখি কিভাবে পাকরূহ তিনি ঈসা মসীহের সাহাবিদের উপরে এসেছিলেন। এর কিছুদিন পরে পঞ্চাশোত্তমী ঈদের দিনে সাহাবিরা এক জায়গায় মিলিত হলেন। তখন হঠাৎ আসমান থেকে জোর বাতাসের শব্দের মতো একটা শব্দ আসল এবং যে ঘরে তারা ছিলেন সেই শব্দে সেই ঘরটা পূর্ণ হয়ে গেল। সাহাবিরা দেখলেন আগুনের জিভের মতো কি যেন ছড়িয়ে গেল এবং সেগুলো তাদের প্রত্যেকের উপর এসে বসল। তাতে তারা সবাই পাকরূহে পূর্ণ হলেন এবং সেই রূহ যাকে যেমন কথা বলবার শক্তি দিলেন সেই অনুসারে তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। এই আয়াতগুলো আমাদেরকে বলে কিভাবে পাকরূহ ঈসা মসীহের সাহাবিদের উপর আসলেন এবং তাদেরকে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলবার শক্তি দিলেন। এছাড়াও অন্য আয়াত আমাদের বলে যে পাকরূহ সাহাবিদের কেরামতে কাজ করবার শক্তিও দিয়েছিলেন। দ্বিতীয় নীতি, একটি বর্ণনার সকল অংশই নির্দেশনামূলক নয়। এই নীতির মানে হল আমাদেরকে বুঝতে হবে আমরা যে অংশটি পড়ছি তা কি একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনা নাকি এটি আমাদেরকে নির্দেশনামূলকভাবে অনুসরণ করার জন্য দেওয়া হয়েছে। ঐতিহাসিক ঘটনা যা বর্ণনা আকারে দেওয়া হয়েছে তার সবই যে আদেশ বা নির্দেশ আকারে দেওয়া হয়েছে বিষয়টি এমন নয়। আসুন এই ব্যাপারে একটি উদাহরণ দেখি। তাওরাত শরীফের 35:19-38 আয়াতে আমরা পড়ি, হযরত লূতের দুই মেয়ে তাকে মাতাল বানিয়ে তার সঙ্গে সহবাস করেছিলেন এবং তা থেকে দুজনেই গর্ভবতী হয়েছিলেন। এই ঘটনাটি সম্পূর্ণ বর্ণনামূলক, অর্থাৎ কিতাবুল মুকদ্দেস এটি শুধুমাত্র বর্ণনা করেছে। এটি কিতাবুল মুকদ্দেস আমাদেরকে অনুসরণ করার জন্য নির্দেশ হিসেবে দিচ্ছে না। উপরন্তু আমরা কিতাবুল মুকদ্দেসের অন্য অংশে পড়ি যে মাতাল হওয়া এবং নিজ পিতার সাথে সহবাস করা দুটি কাজই গুনাহ। কিতাবুল মুকদ্দেস বিভিন্ন লোক এবং নবীদের জীবন ও ইতিহাস বর্ণনা করে। এই লোকেরা ও নবীরা যেসব কাজ করেছেন তার সব কিছুই যে মাবুদ আল্লাহ গ্রহণ করেছেন বা অনুমোদন দিয়েছেন তা নয়,
অনেক সময় তারা ভালো কাজ করেছেন, আবার অনেক সময় তারা মন্দ কাজও করেছেন। কিতাবুল মুকাদ্দাস আমাদের কাছে ভালো মন্দ দুটি বর্ণনা করে, যাতে আমরা ভালো কাজগুলো অনুসরণ করি এবং মন্দগুলো থেকে দূরে থাকি। সেই সাথে সাথে এটি আমাদের মাবুদ আল্লাহর ও তার কিতাবের সত্যতা দেখায়, কারণ তিনি মন্দ বিষয়গুলো লুকিয়ে রাখেননি। তৃতীয় নীতি, কিছু আদেশের প্রয়োগ সীমিত, কিন্তু কিছু আদেশ সার্বজনীন এবং আজকের দিনেও প্রযোজ্য। কিতাবুল মুকদ্দাসের সকল আদেশ সবার জন্য এবং সবসময়ের জন্যও নয়। কিছু কিছু আদেশ সুনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লোকদের জন্য দেওয়া হয়েছে, আবার কিছু আদেশ সব যুগে সবার জন্য প্রযোজ্য। এই জন্য আমরা যখন কিতাবুল মুকদ্দাস পড়ি, আমাদেরকে বুঝতে হবে উল্লেখিত আদেশটি কি সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট লোকের জন্য, নাকি এটি সকল ইমানদারদের সার্বজনীন প্রয়োগের জন্য। এটি বোঝার জন্য প্রেক্ষাপট বা কনটেক্সট খুবই গুরুত্বপূর্ণ। আসুন এই ব্যাপারে কয়েকটি উদাহরণ দেখি। তাওরাত শরীফের হিজরত বইয়ের 23:17 অনুসারে সকল বনি ইসরায়েলদের বছরে তিনবার জেরুজালেমে যেতে হতো। আসুন আয়াতটি পড়ি। বছরে তিনবার করে তোমাদের সব পুরুষ লোক আল্লাহ মালিকের সামনে উপস্থিত হবে। কিন্তু ঈসা মসীহ আসার পর এই আদেশ তার অনুসারীদের জন্য আর প্রযোজ্য নয়, কারণ ঈসা মসীহ ইঞ্জিল শরীফে বলেছেন, ইউহন্না 4:21-24, ঈসা তাকে বললেন, শোনো, আমার কথাই ইমান আনো, এমন সময় আসছে যখন পিতার এবাদত তোমরা এই পাহাড়েও করবে না, জেরুজালেমেও করবে না, তোমরা যা জানো না তার এবাদত করে থাকো, কিন্তু আমরা যা জানি তারই এবাদত করি, কারণ নাজাত পাবার উপায় ইহুদিদের মধ্য দিয়েই এসেছে। কিন্তু এমন সময় আসছে, এমনকি এখনই সেই সময় এসে গেছে, যখন আসল ইবাদতকারীরা রুহে ও সত্যে পিতার এবাদত করবে। পিতাও এই রকম এবাদতকারীদেরই খোঁজেন। আল্লাহ রুহু যারা তার এবাদত করে, রুহে ও সত্যে তাদের সেই এবাদত করতে হবে। ঈসা মসীহের এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে ঈসা মসীহের অনুসারীদের জন্য জেরুজালেমে যাওয়ার দরকার নেই, কারণ ইবাদত করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট জায়গায় যাওয়া গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মাবুদ আল্লাহকে রুহে ও সত্যে ইবাদত করাই আসল ব্যাপার। এরকম আরও একটি উদাহরণ হল খৎনা করা। তৌরাত শরীফ অনুসারে সকল বনি ইসরায়েলদের খৎনা করানো ছিল বাধ্যতামূলক, কারণ এটি ছিল মাবুদ আল্লাহ এবং তাদের মধ্যকার একটি সন্ধি চুক্তি। কিন্তু ইঞ্জিল শরীফে আমরা পড়ি যে আমাদের খৎনা করানোর আর কোনো দরকার নেই। গালাতীয় 5:6 আমাদের বলে, কারণ যারা মসীহ ঈসার তাদের কাছে খৎনা করানো বা না করানোর কোনো দাম নেই, বরং যে ইমান মহব্বতের মধ্য দিয়ে কাজ করে সেই ইমানই আসল জিনিস। এই আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে বুঝি খৎনা করানোর আদেশ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লোকদের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু মহব্বতের মধ্য দিয়ে কাজ করা আমাদের সকলের জন্য আজকের দিনেও প্রযোজ্য। এই রকম আরও অনেক নীতি আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি, তবে এখনকার জন্য এই তিনটি নীতি যথেষ্ট। তাই আসুন আমরা যখন কিতাবুল মুকাদ্দাস পড়তে বসি, তখন যে অংশ পড়ছি তার প্রেক্ষাপট বা কনটেক্সট এর দিকে মনোযোগ দেই, কারণ অর্থ ব্যাখ্যায় প্রেক্ষাপট বা কনটেক্সট হল মুখ্য বিষয়। একটি বর্ণনার সকল অংশই নির্দেশনামূলক নয়। কিছু আদেশের প্রয়োগ সীমিত, কিন্তু কিছু আদেশ সার্বজনীন এবং আজকের দিনেও প্রযোজ্য। পরিশেষে আমরা বলতে চাই, আপনার কাছে যদি কিতাবুল মুকাদ্দাস না থাকে, তবে আমাদের ওয়েবসাইট প্রকাশিতসত্য.com চেক করুন। কিভাবে আপনি একটি কিতাবুল মুকাদ্দাস পেতে পারেন সেই বিষয়ে আমরা সেখানে বিস্তারিত উল্লেখ করেছি। ঈসা মসীহের মধ্য দিয়ে মাবুদ আল্লাহর যে রহমত তা আপনার উপর বর্ষিত হোক।